অশান্তি হয় সেই অশান্তিটাই তৈরি করছে ইদানিংকালে, সেটা হচ্ছে মমতা ব্যানার্জি। পাহাড়ে এই যে জনজাতিক ভিত্তিক ছোট ছোট গোষ্ঠী তৈরি করে তাদের একটা করে কমিটি করে উনি পাহাড়কে বিভাজনের রাজনীতিতে নিয়ে যাচ্ছে। এবং পাহাড়ের আন্দোলনে এক সময় 2017 সালে পাহাড়ের গান্ধীতে এই পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ মমতা ব্যানার্জি যখন গৃহমন্ত্রী তখন 17 জন পাঞ্জাবি মানুষ গুলিয়ে পাহাড়ের মানুষ গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। শুনুন, পাহাড়কে পাহাড়ের ওপর যে অত্যাচার মমতা ব্যানার্জির পুলিশ করছে সেটা গত লোকসভা নির্বাচনে পাহাড়ের মানুষ মমতা ব্যানার্জিকে পুরোপুরি প্রত্যাখ্যান করে। এমন কোন পাহাড়ের বিধানসভা কেন্দ্র নেই যে বিধানসভা কেন্দ্রে মমতা ব্যানার্জি দলের প্রার্থী জামানত রাখতে পারে। উনি আবার নতুন করে যাচ্ছেন পাহাড়ে একটা অশান্তি তৈরি করার জন্য। পাহাড়ে কোনো জায়গায় কোথাও বলা হয়নি যে গোর্খাদের বাদ দেওয়া হবে, কোনো যারা আছেন তারা থাকবেন, এটাই হচ্ছে ভারত সরকারের এই সিএ আইনের একদম মূল কথা। সুতরাং এদের নাম বাদ দিয়ে দেওয়া হবে এই কথা বলার কোনো অধিকার নেই এবং এটা সর্বৈবভাবে অন্যায় করছেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী। পাহাড় অশান্ত করতে চাইছে যে পাহাড়ে উনি নিজের পায়ের অস্তিত্ব রাখতে চাইছেন, তাই জন্য পাহাড়ের মধ্যে উনিই তো সবচেয়ে বেশি জনজাতি ভিত্তিক কর্পোরেশন কমিটি তৈরি করে পাহাড়ের মধ্যে উনিই তো সবচাইতে বেশি পাহাড়কে অশান্ত করার চেষ্টা করছেন। উনি বলছেন যে বিজেপি ভোটের আগে আসে, এসে বলে গোর্খাল্যান্ড দেব, তারপরে টাকা দিয়ে ভোট কেনে, ভোটে জিতে পালিয়ে যায়। না, বিজেপি কোনোদিনও বলেনি যে গোর্খাল্যান্ড দেব, কিন্তু বিজেপি বলেছে যে পাহাড়ের একটা পারমানেন্ট পলিটিক্যাল সলিউশন হওয়া উচিত, এই কথাটা বিজেপি বলেছে। বিজেপি কোনো জায়গায় মুখ্যমন্ত্রীর কথাটা উনি বলেননি। বিজেপি গত লোকসভা নির্বাচনের সময় দাঁড়িয়ে বলেছে যে পাহাড়ে পার্মানেন্ট পলিটিক্যাল সলিউশন দেওয়া উচিত। বলছে যে এনপিআর যেটা হচ্ছে ফর্ম, বাবা মায়ের জন্ম তারিখ জানতে চাওয়া হয়েছে, জন্মস্থান জন্ম তারিখ, বলছে যে আমার মায়েরই তো জন্ম তারিখ জানি না। দেবেন না, যার নেই সে দেবে না, অসুবিধা কি আছে তাতে? এটাই বলছেন, এটা ভার্বালি বলা হচ্ছে ম্যান্ডেটরি, কিন্তু এই প্রভিশনটা রাখা হয়েছে কিন্তু বাই রিটেন, এটা এটা কিন্তু ভার্বালি বলছে না, ম্যান্ডেটরি বলছে। এখনো রুল আসেনি, রুল না আসার আগেই মমতা ব্যানার্জি যদি এই কথাগুলো বলে এটা নিশ্চিত করে একটা জায়গায় দাঁড়িয়ে উনি মিথ্যে কথা বলছেন। এখনো রুল আসেনি, সেই রুলে কথা বলা নেই এবং এটা ম্যান্ডেটরি কোথাও বলা হয়নি। কেন্দ্রীয় সরকার বলেছে এটা ম্যান্ডেটরি নয়, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সেটা ভার্বালি কেন হবে, তাই ম্যান্ডেটরি না হলে আমার কোন ইচ্ছা। এটা তো ম্যান্ডেটরি নয়, এটা তো বারবার বলা হচ্ছে, এটা তো বারবার বলা হচ্ছে, কিন্তু লিখিত নেই যে ম্যান্ডেটরি নয়, অপশনাল। স্বাভাবিকভাবে এখানে দাঁড়িয়ে কোন জায়গায় এটা ম্যান্ডেটরি বলা হয়েছে কি, আর তার কারণ ফর্ম নিতে অস্বীকার করেছে কি কেউ? আবার যদি জিজ্ঞেস করে হোয়াট ইজ ইউর ফাদার নেম, আমি কি দরকার হলে নিশ্চিতভাবে ভারতবর্ষের সংসদে দাঁড়িয়ে বলবেন ভারত সরকার, কিন্তু কোন জায়গায় ফাদার্স নেম মাদার্স নেম তার ডেট অফ বার্থ তার অমুক তমুক লেখা থাকে, যেটা থাকে সেটা আমরা দাগ দিই আর যেটা থাকে না সেটা দাগ দিই না। দেশের অর্থনীতির হাল খারাপ, বেকারদের চাকরি নেই, কৃষক তার ন্যায্য পাওনা পাচ্ছে না, রেলের বেসরকারীকরণ করা হচ্ছে, এয়ার ইন্ডিয়াকে খেয়ে নেওয়া হচ্ছে, আর ওরা শুধু খালি দাঙ্গা আগুন জ্বালানো এসব করে দাঁড়াচ্ছে। মমতা দেবী বলবেন যেদিন উনি পশ্চিমবাংলায় ক্ষমতায় এসেছেন সেদিন বাংলায় দেনা ছিল 1,96,000 কোটি টাকা, আর আজকে ববাংলায় দেনা হচ্ছে 3,95,000 কোটি টাকা। বাংলায় কি উন্নয়ন উনি করেছেন? উনি বলেছিলেন যে যখন ভারত সরকার বলেছিলেন যে টাকার পরিবর্তন হলো, নোট বাতিল হলো, তখন বলেছিলেন বহু মানুষ আত্মহত্যা করেছে, একটা আত্মহত্যা দেখাতে পেরেছে, ঠান্ডায় দাঁড়িয়ে ব্যাংকের সামনে দাঁড়িয়ে লোক টাকার পরিবর্তন করেছে কিন্তু একটা আত্মহত্যা করেছিল। দুই, আজকে বাংলায় দাঁড়িয়ে আত্মহত্যা যদি করে সে কৃষক করছে, বাংলায় যদি অশান্তি যদি হয় তাহলে মহিলারা করছে, কিন্তু কোনো জায়গায় এই আত্মহত্যার ঘটনা ঘটেনি এবং এই আত্মহত্যা শুধুমাত্র একটা ভ্রম পয়দা তৈরি করার জন্যে এই জিনিস হয়েছে।
আরেকটা বলেছে কাশ্মীরে, উনি যেটা বলেছেন কোট আনকোট ওনার কথাটাই বলছি, কাশ্মীরে আমাদের পাঁচজনকে গুলি করে মেরেছে, কাশ্মীরে আমাদের পাঁচজনকে গুলি করে মেরেছে, তারা মুর্শিদাবাদের ছেলে। মালদার যুবকদের উত্তরপ্রদেশে গ্রেপ্তার করেছে, নোট বাতিলের সময় আমাদের ছেলেপিলেদের বাইরে থেকে তাড়িয়েছে, আমরা কিন্তু তাড়াইনি, তাড়াতে গেলে একসময় কেউ থাকবে না, কে হাল ধরবে? বিজেপি ঘৃণার রাজনীতি করে না। প্রথম কথা হচ্ছে উনি সবটাই মিথ্যে কথা বলছে। প্রথম কথা হচ্ছে আমাদের ছেলেকে মেরেছে মানে আমাদের ছেলেকে মেরেছে। আজকে উনি 370 নিয়ে দাঁড়িয়ে বলুন, মমতা ব্যানার্জি বলুন, উনি 370 ধারা বিলোপের এবং 35 বিলোপের পক্ষে কি মমতা ব্যানার্জি বলুন যে ভারতবর্ষে আজকে দাঁড়িয়ে যে ধরনের ঘটনা ঘটানো হচ্ছে রাজ্য সরকারের উস্কানিতে, সেটা তো নিশ্চিত করে অন্যায় এবং এটা ভারত বিরোধী। যে ভারতবর্ষে আজকে দাঁড়িয়ে যে ধরনের ঘটনা ঘটানো হচ্ছে রাজ্য সরকারের উস্কানিতে, সেটা তো নিশ্চিত করে অন্যায় এবং এটা ভারত বিরোধী। পালাকোটে যেদিন এয়ার স্ট্রাইক হলো, সেদিন ইমরানের ভাষায় বাংলার মুখ্যমন্ত্রী সাবুত চেয়েছিলেন। আজকে ইমরান যে ভাষায় কথা বলে, বাংলার সহ ভারতবর্ষের কিছু মানুষ সেই ভাষায় কথা বলে, 370 ধারা হওয়ার পরও একবারও দাঁড়িয়ে বলতে পারছে না যে আমি 370 ধারার বিরুদ্ধে, কিন্তু যে ভাষায় ইমরান কথা বলছেন সেই ভাষায় উনি কথা বলছেন। তাই স্বাভাবিকভাবেই তাদের বলা হয় যে এদের সাথে পাকিস্তানের যোগাযোগ আছে। 5 বছর ধরে আগে বিদেশি থাকতে হবে, তারপরে আমি নাগরিকত্ব পাবো? বিজেপি সরকার কি বলছে, কি ভেবেছে, কি আমায় গালাগাল দিয়ে হবে না, সত্যিটা বলতে হবে, আমায় বোঝান। শুনুন, আগে এটা ছিল 11 বছর, মমতা ব্যানার্জি যখন ইউপিএস শহীদ ছিল 2010-এ, এটা ছিল 11 বছর, এখন ওটা নেমে বলেছে 5 বছর। স্বাভাবিকভাবে মমতা ব্যানার্জি যেদিন ইউপিএতে ছিলেন, যেদিন এনডিএ সরকারে ছিলেন, তখন ওনার এই জ্ঞানগুলো ছিল না। আজকে হঠাৎ চৈতন্য উদয় হচ্ছে। বিজেপির সততা আছে, বিজেপি তার ইলেকশন ম্যানিফেস্টোতে ঘোষণা করেছিল যে আমরা এই কাজগুলো করব। সেই ইলেকশন ম্যানিফেস্টোর উপর দাঁড়িয়ে ভারতবর্ষের মানুষ ভোট করেছে, এবং সেই ভোটে ভারতীয় জনতা পার্টিকে 301 আসন দিয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দিয়েছে। ওনারা তো যত ম্যানিফেস্টো করেন তার একটাও রাখেন না। উনি বলেছিলেন আমার 196,000 কোটি টাকা দেনা আমি শোধ করবো, আজকে তো নিয়ে গেছেন 3,95,000 কোটি টাকাতে। কটা লোকের চাকরি হয়েছে কর্মসংস্থান, কটা নতুন শিল্প হয়েছে, কোন জায়গায় দাঁড়িয়ে নতুন শিল্প হচ্ছে, একটা উদাহরণ দিন না মমতা দেবী, একটা উদাহরণ দিতে পারবেন? এবং যারা ইমরানের ভাষায় কথা বলবে তাদের তো নিশ্চয়ই বলা হবে যে এদের সাথে পাকিস্তানের যোগাযোগ আছে। বাংলা থেকে বাংলার মানুষ, উনি অপেক্ষা করুন, 2021-এ বাংলার মানুষ ওনাকে বাংলা থেকে, বাংলার মসনদ থেকে তাড়িয়ে দেবে। ইন্ধন দিতে চাইছে নিশ্চিত করে এই বাম প্রতিক্রিয়াশীল শক্তিকে ডাকতে গিয়ে 1967 সালে বাংলার ইতিহাস কী সুজনবাবুর জানা আছে? ওনার জানা আছে 1969 সালের ঘটনা, ওনার জানা আছে 1971 সালের ঘটনা, সুজনবাবু সেই খেলায় মেতেছে। আবার বলি, ভারতবর্ষের সংবিধানের 3টে ধাপ, একটা লোকসভা, একটা বিধানসভা, একটা হচ্ছে সুপ্রিম কোর্ট, যারা বলবে যে যে আইন ভারতবর্ষের সংসদ করছে সেই সংসদের আইনত বৈধতা আছে কি নেই। এই এনপিআর আইনটা আজ নয়, অন্তত দীর্ঘদিন যাবত আছে, কোনো জায়গায় এখনো অবধি সুপ্রিম কোর্টে এনপিআরের আইনটাকে চ্যালেঞ্জ হয়নি এবং সুপ্রিম কোর্ট এটা অবৈধ বলেনি। আজকে সিএ নিয়েও সুপ্রিম কোর্ট বলেছে যে আইনের বৈধতা আছে, আপাতত আমরা কোনো স্থগিতাদেশ দিলাম না। সুতরাং ভারতবর্ষের ফেডারেল স্ট্রাকচারে দাঁড়িয়ে সংবিধানকে সামনে রেখে শপথ নিলাম আর এসে সেই সংবিধানের বিরোধিতা করলাম, এটা কোনো সুস্থ মানুষের কাজ নয়। প্রচুর আছে এবং ভারতবর্ষের বলতে দাঁড়িয়ে আমি আবার বলছি
পৃথিবীর একটা রাষ্ট্র নাম বলুন যাদের নাগরিক পঞ্জিকা নেই, একটা রাষ্ট্রের নাম বলুন। তাই ভারতবর্ষে একটা উন্নতিশীল উন্নয়নশীল দেশ তার নাগরিক পঞ্জিকা, যদিও এই মুহূর্তে সরকার সে কথা কিছু বলেনি, কিন্তু তার একটা হিসেব নিকেশ হওয়া উচিত। পরকীয়া প্রেম চলছিল গাছের আড়ালে আবদালে, এখন সেই গাছের আড়ালে আবদালে প্রেমটা না হয়ে প্রেমটা সোজাসুজি হবে, তার জন্যই ফোন করেছিল।